শুরু হয়ে গেছে বিশ্বকাপ, শুরু হয়ে গেছে ফিফা, তো সবাই তো কোন না কোন দলের সাপোর্ট করেন। আমি কোন দলের সাপোর্টার? তো আমিও একটা দলের সাপোর্ট করি। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের এক চুপকেতেই বলে দিচ্ছি আমি কোন দলের সাপোর্টার। তো বায়াদ্রিদ আর্জেন্টিনার ফ্যান, তো আর্জেন্টিনার বিশাল ভক্ত, তো আর্জেন্টিনার খেলা তো আর মিস করা যাবে না। আজকে হলো আর্জেন্টিনার দ্বিতীয় খেলা। তো প্রথম খেলা ইতিমধ্যে আপনারা রেজাল্ট সবাই জেনে গেছেন, সেটা ভুলবশত হয়ে গেছে। তো আজকে যেহেতু দ্বিতীয় খেলা আর্জেন্টিনা আর মেক্সিকো, এই খেলা তো আর ঘরে বসে দেখা যাবে না। তো এখন চলে যাবো হলো টিএসসি বা হলো আপনার বার্সেলোনা এরিয়ায়, কারণ আজকে আর্জেন্টিনার খেলা আছে। আর প্রিয় দলের মানে আমিও একজন আর্জেন্টিনার সমর্থক, তো সেই হিসাবে আজকে সাপোর্ট করতে বা একটু সমর্থন করতে একটু বার্সেলোনা এরিয়া যাবো। তো খেলাটা তো মানে সেখানে জানি যে বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে, মানে দেখতেছে, সেটা বড় কিছু না। বড় কথা হলো বাসায়ও খেলা দেখা যায়, কিন্তু বাসায় দেখি নাই, কারণ যেই প্রতি চার বছর পর পর একটা করে বিশ্বকাপ আসে, তো এই বিশ্বকাপে প্রিয় দলের সাপোর্টার হিসাবে হইলো সবার সাথে মিলে খেলাটা দেখা উপভোগ করা বড় কথা। তো সেই হিসাবে এখন একটু বার্সেলোনা এরিয়া যাচ্ছি, তো সবার সাথে মিলে খেলা দেখবো, হইহুল্লা করবো, এটাই এটাই একটা মজা। তো আমি একা বেরোই নাই, আর আমার সাথে আছে লারে যায় দুই পাবলে ভাই, পরে করো ভাই, পরে করো। এই যে ইব্রাহিম শীত করতেছে দেখে মাত্র জার্সি কিনছে, জার্সি পড়তেছে। আর এই যে আরেকজন ভাই, আজকে কি জিতবো আর্জেন্টিনা? ইনশাআল্লাহ আজকে আনসার আর্জেন্টিনা জিতাইতেই হবে অবশ্যই। আর এই জন্য আমরা যাচ্ছি যে একটু সবার সাথে একসাথে মজা করব আর্জেন্টিনার ফ্যান হিসাবে। তো চলেন আগে বার্সেলোনা এরিয়া যাই, সময় হয়ে যাচ্ছে কিন্তু খেলার। দেখেন রাস্তাতে দেখা যায় কিনা, এই যে এখানে কিন্তু সবই আর্জেন্টিনার ফ্যান, সব মনে ভার্সিটিতে যাচ্ছে। তো এই যে এটাই হলো মজা, সবার সাথে একসাথে বসে দাঁড়িয়ে খেলা দেখবো বড় স্ক্রিনে। এই তো কত ফ্যান, সবই আর্জেন্টিনা আজকে, যেহেতু আর্জেন্টিনার খেলা, অন্য দলের তো সাপোর্টার হইতেই পারে না। যারা বিপক্ষ টিমের আছে ব্রাজিল, ওরা একটু আজকে মেক্সিকো সাপোর্ট করতে পারে, বাট আমরা তো আর্জেন্টিনাই, এখানে সবই আর্জেন্টিনাই। দেখেন সবই টিএসসি বা বার্সেলোনা যাচ্ছে ভাই, দেখছো কত ফ্যান ফলোয়ার আঙ্গ ও আঙ্গ আর্জেন্টিনা টিমের ভাই। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক এদিক দিয়ে আসো এদিক। ও এই মজার জন্যে ভাই আসছি, এই রাতের বেলা এই মজার জন্যে রাত্রের বেলা আসছি, এত কষ্ট করে বাসার থেকে ম্যানেজ করে এই রাতের বেলা এই মজাটার জন্য ভাই। ও দেখেন পিছন কিন্তু চিল্লাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা কিছু যাই না, বাট এখন আমরা টিএসসির চক্করের সামনে এসে পড়ছি। এই যে বার্সেলোনাতে, আর এখানে আমাদের সাইকেল গুলা রাখছিল বার্সেলোনা, যেখানে সাইকেল গুলা রাখে সেখানে সাইকেল গুলা পার্ক করে রাখছি, তাহলে একটা নিরাপত্তা আছে থাকবে। আর টিএসসি তো দেখলেন মানে আজকে সমর্থকে মানে ভরা, তো সবাই সবার মতন করে আছে। তো খেলা শুরু হয়ে যাবে, চলেন আগে খেলা দেখি পরে কিছু বলবো না, চলেন। ও কি আওয়াজ দেখছেন, আমরা এখন তো মাঠে এসে পড়ছি, মানে বিগ বিগ স্ক্রিন যেটা সেটাতে আজকে খেলা দেখবো, আওয়াজ শুনতে পারতেছেন? আজকে জিতে যাব। আরে ভাই দেখছেন, দেখেন কি মানুষ, শুরু হয়ে গেছে খেলা। এখানে আসছি শুধুমাত্র এই একটা কারণের জন্য, যে সবার সাথে বসে খেলা দেখব, হই হুল্লা করব, এটাই তো ভাই ফিফার মজা। সবার সাথে মজা করব, গোল হলে উৎসাহ করব, মানে চিল্লানি দেব, তো এটাই হলো বিশ্বকাপের মজা।
তো এটার জন্যই এত রাতে ম্যানেজ করে এখানে আসা, খেলা দেখা। আর আমার মনে হয় না আপনি এখানে এসে কাতারের স্টেডিয়াম থেকে কোনো দিকটা কম মজা পাবেন, কজ এখানে প্রায় 2-3 হাজার ছেলে পেলে মিলে একসাথে খেলা দেখে। তো ওখানে বসে আপনি খেলা দেখাটা মানে বহুত কিছু। আর সবচেয়ে আমার মজার ব্যাপার হলো যে এখানে যখন যেই টিমের খেলা হয় ওই টিমেরই সাপোর্টার বেশি। তো আপনি এখানে বসে যে অন্য টিমের সাপোর্ট করবেন সেই অপশন নাই আপনার কাছে। তো এটাই হলো বেশি একটা ইন্টারেস্ট ব্যাপার, যে যেই টিমের খেলা হয় সেই টিমেরই সাপোর্টার বেশি, আপনি অন্য কোনো টিমের সাপোর্ট করতে পারবেন না। ফিফাতে কিন্তু আমাদের বাংলাদেশের কোন টিমই অংশগ্রহণ করতে পারেনি, তারপরও এত দূর থেকে কোথায় হলো আর্জেন্টিনা আর কোথায় হলো ব্রাজিল, এই দলের দুই দলের যে সাপোর্টার আমাদের বাংলাদেশে, মানে যে ইমোশন আবেগ এই দুই দলের জন্য খেলা দেখার, তো বিশাল বড় ব্যাপার। আমাদের দেশের টিম ফিফাতে না খেলো যে এত সাপোর্ট করে মানুষ বা এত ইমোশনাল হয়ে পড়ে, তো অনেক বড় ব্যাপার জিনিসটা। তো যার জন্য আমার মনে হয় যে এই দুইটা টিম অন্তত পক্ষে হলো আপনার সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলা দরকার, কারণ মানুষের আবেগটা বহুত এই দুই টিমের জন্য। আর এই দুই টিম যদি আমার মনে হয় যে গ্রুপ পর্বে বা দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে যায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে ফিফার অর্ধেক মজাই কমে যাবে। তো আমি আর্জেন্টিনার ফ্যান হলো যে অন্য সব খেলা বা খেলোয়াড়দের যে ঘৃণা করবো সেটা না, আমি আসলে খেলার সৌন্দর্য উপভোগ করি। তো এই বিশ্বকাপ মঞ্চটা এরকম একটা মঞ্চ, এখানে সব টিমই তাদের বেস্টটা দিয়ে এসেছে। তো এখানে কোনো টিমই ছোট বলা যাবে না, যে যেরকম খেলবে, যে যার বেস্টটা দিয়ে খেলতে পারবে সেই কাপ নেবে, সেই জয়ী হবে। তো এটাই খেলার মজা, এটা যে ভালো খেলবে সেই কাপ নেবে, এখানে কারো প্রতি কারো গিন্না বা হেড এটা করার মানে নাই, খেলার সৌন্দর্যটা উপভোগ করবো আমরা। তো সেটার জন্যই খেলা দেখি, আর তার জন্যই এত দূর যে খেলা দেখা, সবার সাথে মিলেমিশে খেলা দেখা। আর খেলা দেখা শেষ, আমরা জিতে গেছি। তো ভাই এত পরিমাণ দর্শক ছিল, আর এত পরিমাণ সাইড থেকে এত আওয়াজ ছিল, মানে একটা গোল করলে বা মেসি যদি বারের সামনে বলটা নিয়ে যেত, মানে মেসি মেসি কয়ে যে এত একটা উত্তেজনা হইতো, এত একটা চিলেচিনি ভাই, বলতে গেলে আমি সেখানে স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি, যে একটা মজা ছিল। তো এই মজার জন্য এখানে আসলাম, আর এখন খেলা দেখা শেষ। আমার গলা অলরেডি ভেঙে যেত আর একটু চিল্লাইলে, প্রায় ভেঙে ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। আর এখন বেরোয় যাচ্ছি ভার্সিটি থেকে, তো জিতা গেলাম, মানে উইনিং মোমেন্টটা আসলে অনেক জোস। এই কারণের জন্য আসছিলাম যে এই যে সবার সাথে একটা হই হল্লা হবে, মানে আমেজ বিশ্বকাপের আমেজ এটাই ভাই, সবার সাথে সাপোর্টার হিসাবে একসাথে চিল্লাচিল্লি করছি বা হই হল্লা করছি, এটাই ভাই, এটাই অনেক। তো এই জন্য এত রাতে কষ্ট করে বেরোইছি শুধু এই মুভমেন্টটার জন্য। তো বাসায় চলে যাচ্ছি, এখন প্রায় 4টার মতন বেজে গেছে আর পুরো রাস্তা ফাঁকা, মানে চলে যাচ্ছে এখন। আর জিতার মুভমেন্টটা আসলে অসাধারণ, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজকের মতন আজকে এই কাহিনী এতটুকু পর্যন্তই থাকুক, নেক্সট কোনো কাহিনীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর তাহলে আজকের মতন এখানেই থাকুক, তো আজকে আপডেট আউট ভাই, বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও ভাই। তো আসে চলে যাই, আর আর আস্তে আস্তে গলার কণ্ঠটা মোটা হচ্ছে, ঘুম পাচ্ছে, তো বাসায় যে একটা ঘুম দিব শেষ, এটাই জিতার মুভমেন্ট। আবার নেক্সট কোন কাহিনীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তবে পর্যন্ত একটা চ্যানেলে সাবস্ক্রাইব লাইক, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে দেন। সো ঘুমাই। উইনিং মুভমেন্ট, এগুলা উইনিং মুভমেন্ট দেখেন, ওফ জোস জোস।